لا إله إلا الله، الله أكبر، محمد رسول الله، يا حبيب الله, الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، বরকতময় সাহারি আর অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে এন দর্শক অত্যন্ত পবিত্র একটি সময়ে গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত যখন আল্লাহ সু হায়নুমা তালা দোয়া কবুল করবেন আল্লাহ সভানুয়াতালা প্রথম আকাশে নেমে এসে তিনি তার বান্দাদেরকে ডেকে বলতে থাকেন কারা অভাবগ্রস্ত রয়েছে বিপদে পতিত রয়েছে কার সমস্যা রয়েছে আমার কাছে চাও কার ক্ষমা প্রার্থনার বিষয় রয়েছে আমার কাছে প্রার্থনা করো আমি সব প্রদান করব। সেই মুহূর্তে চলুন আমরা আল্লাহ তালার তার পবিত্র কালামুল্লা হাকিম থেকে তেলাওয়াত এবং তার সংক্ষিপ্ত তাফসিরের মাধ্যমে আমাদের আজকের আয়োজন শুরু করি بسم الله الرحمن الرحيم واصبر نفسك مع الذين يدعون ولا تعد عيناك عنهم تريدون زينة الحياة الدنيا ولا

সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রদর্শক আমরা সোরা আল কাহাফের আঠাশ থেকে ত্রিশ পর্যন্ত আয়াতগুলোর অত্যন্ত সুন্দর সুললিত তেলাওয়াত শুনলাম শুরুতেই আপনাদের কাছে আমরা এর সরল বঙ্গানুবাদ পেশ করছি মহান আল্লাহ তালা এই আয়াতগুলোতে এরশাদ করছেন আর তুমি নিজেকে ধৈর্য সহকারে রাখবে ওই সব লোকদের সংসর্গে অর্থাৎ তাদের সাথে যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে তাদের রবকে আহ্বান করে তাঁর সন্তুষ্টির উদ্দেশ্যে তাঁর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আর তুমি পার্থিব্য জীবনের শোভা কামনা করে তাদের হতে তোমাদের দৃষ্টিকে ফিরিয়ে নিও না আর তুমি তার আনুগত্য করো না যার চিত্তকে আমি আমার স্মরণ হতে অমনোযোগী করে দিয়েছি যে তার খেয়াল খুশির অনুসরণ করে এবং যার কার্যকলাপ সীমা অতিক্রম করে সীমালঙ্ঘন করে আর বলো সত্য তোমার সত্য তোমাদের প্রতিপালক রবের পক্ষ থেকে সুতরাং যার ইচ্ছা সে যেন ইমান পোষণ করে এবং যার ইচ্ছা সে যেন সত্য প্রত্যাখ্যান করে নিশ্চয়ই আমি জালিমদের জন্য প্রস্তুত করে রেখেছি জাহান নামের আগুন যার বেষ্টনী তাদেরকে ঘিরে থাকবে তারা পানীয় চাইলে তাদেরকে দেয়া হবে গলিত উত্তপ্ত ধাতুর মতো পানীয় যা তাদের মুখমণ্ডলকে ঝলসে দেবে এটা অত্যন্ত নিকৃষ্ট পানীয় আর জাহান্নাম কতই না নিকৃষ্ট আশ্রয় যারা ইমান পোষণ করে ও সৎ কাজ করে আমি তো তাদের শ্রম এবং তাদের রিওয়ার্ড বা পুরস্কার নষ্ট করি না যে উত্তম রূপে কার্য সম্পাদন করে প্রদর্শক এই তিনটি আয়াতের সরল বঙ্গানুবাদের পর আসুন আমরা খুব সংক্ষেপে এর তার একটু দেখি এবং পরিশেষের শিক্ষাগুলো আমরা শেয়ার করবো ইনশাআল্লাহ প্রথমে দেখি যে রসুলল্লাহ সাল্লাহ সাল্লামকে তালা বেশ কিছু দিক নির্দেশনা এই আয়াতগুলোতে দিয়েছেন আর কোনো সন্দেহ নেই যেই দিক নির্দেশনাটা ইসলামের নবী মাহমদ সাল্লাহ সাল্লামের জন্য সেটি কিন্তু তার উন্নতর জন্য প্রযোজ্য শুধুমাত্র অল্প দু এক জায়গা ছাড়া যেটি অন্য দলিল দ্বারা স্পষ্ট হয়ে গেছে যেটা নবী সাল্লাহ সাল্লামের জন্য খাস যেমন সালাহ তার জন্য অপরিহার্য ছিল এটা তার জন্য খাস কিন্তু এই সালাহটা আমাদের জন্য আছে কিন্তু আমাদের জন্য সেটা নফল এবং সন্না হিসাবেই বিবেচিত তাহলে এখানে যে বলা হচ্ছে প্রথমেই যে তুমি ধৈর্য সহকারে নিজেকে ধরে রাখবে ওয়সবির নাফসাকা তোমার নফসকে অর্থাৎ তোমার নিজেকে তুমি সবর করাবে নিজেকে সবরের মধ্যে রাখবে এটা সবার জন্যই এই নির্দেশনাটা ব্যাপকভাবে প্রযোজ্য অর্থাৎ এটা শুধু নবী সাল্লা সাল্লাম সবর করবেন আর আমরা অস্থির হয়ে যাব ব্যাপারটা মোটেই তা নয় এখানে একটা সুন্দর জিনিস আল্লাহ তালা তুলে ধরলেন বললেন কি কিমবেল গাদাতে আশি ইউরিদুনা সেই সব লোকদের সাথে থেকে সবর করবে সেই সব লোকদের সাথে থেকে যারা সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে এই ডাকার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি তাহলে আল্লাহ সন্তুষ্টি আল্লাহর ওয়াস্তে সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে তাদের সাথে থেকেই সাবরটাকে চর্চা করতে হবে এখানে ইন্ডিকেট করা হচ্ছে মূলত পরিবেশ তৈরি করার জন্য যে আসলে কোনো মানুষ এককভাবে সৎ থাকতে পারে না এককভাবে আল্লাহ ভেরুও হতে পারে না এককভাবে সে ইমানের মধ্যেও থাকতে পারে না এই কাজগুলোর জন্য তাকে সঙ্গবদ্ধ হতে হবে কারণ সংঘবদ্ধ হওয়া ছাড়া পরিবেশ ক্রিয়েট হয় না এই পরিবেশের মধ্যে যারা থাকবে তারা প্রত্যেকে সততার চর্চা করবে ইমানের চর্চা করবে তার প্রত্যেকেই আল্লাহমুখী হবে এবং তারা প্রত্যেকেই আল্লাহকে ভালোবাসবে সকাল সন্ধ্যায় আল্লাহকে স্মরণ করবে এখানে যে কথা বলা হচ্ছে ইয়াদৌন বেল গাদাতে ওলা আসি ইয়ে সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকার অর্থ হচ্ছে স্মরণ করা আমরা তো আসলে দিনের পর দিন আল্লাহকে ভুলে থাকি আমাদের মধ্যে অনেক ভাইরা আছেন তাদের জন্য আমাদের বড়ই কষ্ট হয় যারা হয়তো রীতিমতো ওয়াক্ত সালাতও পড়তে পারছেন না কারণ এই ওয়াক্ত সালাত কিন্তু আল্লাহ স্মরণ ডেইলি পাঁচটা টাইমে আমরা আমরা আল্লাহকে স্মরণ করছি এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে এই পাঁচটা টাইম ডিস্ট্রিবিউটেড সকালে দুপুরে বিকেলে সন্ধ্যা এবং রাতে ফলে এই যে মানে আল্লাহকে ডাকার বিষয়টা আসলে নিশ্চিত হয় সালাতের মাধ্যমে যারা সালাত পড়েন না তারা আল্লাহকে ডাকানোর সুযোগও হারান এবং সলাত্তের মাধ্যমে আল্লাহকে যে স্মরণের যে একটা সুন্দর সুযোগ ছিল সেটাও তারা হারান তাহলে বুঝতে হবে যে এখানে আমাদেরকে বলা হয়েছে সবরের চর্চা করতে আসলে যারা সলাত পড়েন যারা নামাজী তাদের সাথে একটা সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য বলা হচ্ছে এরপর বলা হচ্ছে এই সমস্ত লোক যারা সলাৎ পড়েন নামাজ পড়েন এদের থেকে তোমার দৃষ্টিকে ফিরিয়ে নিও না এদেরকে সমর্থন দাও এদেরকে ভালোবাসো এদের সাথে তুমি সব সময় কাল যাপন করো একটা সুন্দর পরিবেশ গড়ে তোলো আর তোমার যদি উদ্দেশ্য এই হয় যে তুমি এদের থেকে চোখ ফিরিয়ে নিচ্ছ কারণ কি চাও তুমি তুমি দুনিয়া চাও তুরি রুজিন আতাল হায়াতির দুনিয়া পার্থিব জীবনের যে শোভা যে সৌন্দর্য যেই বৃত্ত বৈভব যে ক্ষমতা এসব কিছু তুমি চাও এই কারণে যারা আল্লাহওয়ালা মানুষ যারা যারা তাদের রবের অভিমুখী যারা সালাদ পড়ে যারা নামাজি যারা দিনদার তাদের থেকে মুখ ফিরিয়ে নিও না এটা মুসলিম লিডারদেরকে বলা হচ্ছে এটা মুসলিম নেতৃবৃন্দকে বলা হচ্ছে এটা সমাজের বিত্তবান এবং প্রভাবশালী লোকদেরকে বলা হচ্ছে যে দুনিয়ার প্রভাবে অন্ধ হয়ে সেই স্বার্থে অন্ধ হয়ে তোমরা কিন্তু দিনদারদের থেকে মুখ ফিরিয়ে নিও না দিনদারদের পাশে এসে দাঁড়াও তাহলে তোমরা এবং দিনদাররা সকলে মিলে চমৎকার একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারবে স একটা সৎ সমাজ তোমরা গড়ে তুলতে পারবে এরপর আল্লাহ আল্লাহতালা আরও বলে দিচ্ছেন চমৎকার একটা দিক নির্দেশনা তিনি বলছেন ওলা ওয়ালাহত এমন আকফাল নাকাল আন দিক রিনা আর যাদের অন্তরকে আমি আমার শরণ থেকে গাফিল করে দিয়েছি কেন গাফিল করেছি আল্লাহ কেন এক কথা বলছেন কারণ এরা অহংকারী এরা দাম্ভিক এরা আল্লাহকে মহাব্বত করে না এরা সাল্লাহ সাহেবকে মহাব্বত করে না এরা কোরআন তেলাওয়াত করে না কোরআনে বিশ্বাসী নয় ফলে আল্লাহ বলছেন কি এদেরকে আমি এদের অন্তরকে আসলে গাফিল করে দিয়েছি তাহলে তাদের অনুসরণ করো না আল্লাহ একবার আজকে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের লোক সমাজে বিভিন্ন স্তরে আছে এরা ইন্টারনেটেও আছে এরা ব্লগিংয়েও আছে এরা আল্লাহ স্মরণ থেকে নিজেরা গাফিল অন্য জাতির প্রজন্মকে তারা গাফিল করার জন্য চেষ্টা করছে লা তোতে তাদেরকে অনুসরণ করা যাবে না সেটি কিন্তু আল্লাহ তালা স্পষ্ট করে বলে দিয়েছেন এবং এরপর আল্লাহ বলছেন কি আরও যে এদেরকে অনুসরণ করা যাবে না আর তাদেরকে অনুসরণ করা যাবে না অত্যা হাওয়া যারা তাদের ডিজায়ার তাদের প্রবৃত্তিকে অনুসরণ করে মনে যা চায় তাই করে আল্লাহ একবার আমরা আজকে প্রবৃত্তির পূজারই কিন্তু বিশাল সংখ্যক লোকদেরকে দেখতে পাচ্ছি যেহেতু ইন্টারনেট আমাদের কাছে ওপেন সেখানে নানা মুনির নানা মত নানা ধরনের কমেন্টস সেটা পড়লে বোঝা যায় যে অনেক মানুষ তারা কোনো অনুধাবন না করেই নিজের যা ইচ্ছা তাই বলে যাকে ইচ্ছা তাকে গালি দেয় এবং যেভাবে ইচ্ছা সেভাবে চলার দিকে মানুষকে আহ্বান করে আল্লাহ এখানে দুটো কথা বলছেন যে যার অন্তর আল্লাহ থেকে মুক্ত আল্লাহর ব্যাপারে গাফেল দিনের ব্যাপারে গাফেল তাকে অনুসরণ করা যাবে না এবং যে তার ডিজায়ার তার কুপবৃত্তিকে অনুসরণ করে থাকে তাকে অনুসরণ করা যাবে না আমরা অনুসরণ করবো শুধু তাকে যে আল্লাহ অভিমুখী যা অ্যান যে আলোকিত যে জ্ঞানের অনুসন্ধানী এবং জ্ঞানমুখে যে শুধু তাকে অনুসরণ করা যাবে সে কথাটা এখানে বলা হচ্ছে আর সর্বশেষ এই লোকটার মানে ক্রাইটেরিয়া বা এই টাইপের লোকদের ক্রাইটেরিয়া বলা হচ্ছে ওখানে কেন আমতা এবং এদের কার্যকলাপ সে অতিক্রম করে এরা যে কোনো জিনিসে মানে একটা সুন্দর ব্যালেন্সের মধ্যে থাকে না কথাবার্তা এরা অপরিপক্ক এবং আল্লাহ আল্লাহ দ্রোহীমূলক কথাবার্তা বলে অতএব তাদেরকে অনুসরণ করা যাবে না এরপরের যে আয়াতটি আজকের তেলাবতের দ্বিতীয় আয়াত এবং আল কাহাফের উনত্রিশ নম্বর আল্লাহ তালা বলছেন হে নবী তুমি বলে দাও হক তোমাদের রবের পক্ষ থেকে হকটা আমি নিয়ে আসিনি এটা রব পাঠিয়েছেন জিব্রিলের মারফত এটা এসেছে আমি আলোকিত হয়েছি এখন আমার দায়িত্ব সে আলোটা সারা বিশ্ব মধ্যে ছড়িয়ে দেওয়া সুতরাং সেই সংবাদটা তোমাদেরকে দিচ্ছে আল হাকু মের রব বেকম তবে এরপরে তোমরা গ্রহণ কি করবে কি করবে না এর প্রতি ইমান রাখবে না কুফরি পোষণ করবে এটা তোমাদের ব্যাপার আল্লাহ সে উইল পাওয়ার তোমাদেরকে দিয়েছেন সে শক্তি তোমাদেরকে দিয়েছেন অতএব তোমাদের মধ্যে যদি কেউ চায় তাহলে ইমান আনতে পারবে আর যদি কেউ চায় সেটা প্রত্যাখ্যান করতে পারবে এই সে উইল পাওয়ার আল্লাহ যেহেতু তাকে দিয়েছেন সে সেটা করতে পারে কিন্তু এর কনসিকুয়েন্স ভালো নয় কি বলছেন আল্লাহ তালা ইন্না আয়তনা লেমিনা না রা যারা এটাকে অস্বীকার করলো যারা কোভরি করলো ইমান আনলো না তারা কিন্তু জালিম এ আলোচনা বহুবার কোরআন করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ বলছেন যে যারা কুফরি করল তাদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছে ইমাম যারা আনলো তাদের জন্য যেমন জান্নাত প্রস্তুত করা হয়েছে জাহান্নাম এবং জাহান্নামের আগুন প্রস্তুত করা হয়েছে যারা জালিম যারা কুফরির মধ্যে আছে যারা ইমান থেকে সরে গেছে তাদের জন্য এর একটু মানে ভয়ঙ্কর একটা ডিস দৃষ্টান্ত এখানে আল্লাহ তালা পেশ করলেন যে কি হবে এই জালিমদের আগুনের মধ্যে কি হবে কি অবস্থায় তারা কাটাবে সে বিষয়টা কিন্তু এখানে আল্লাহ তালা তুলে ধরেছেন যেটা আসলে অত্যন্ত মহস্যক এটাকে আসলে মর্মন্ত আল্লাহ এত কঠিন শাস্তি কেন দিবেন এই প্রশ্ন অবান্তর আল্লাহ তো আমাদের জন্য সুযোগ রেখে দিয়েছিলেন ইমানের সুযোগ কুফুরির সুযোগ দুটোই ইমান যদি গ্রহণ করি তাহলে জান্নাত আর ইমান যদি গ্রহণ না করি তাহলে জাহান্নাম সেই জাহান্নাম কতটা ভয়ঙ্কর সেটা আল্লাহ তুলে ধরলেন যাতে আমরা জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য কিছু প্রস্তুতি নেই এবং ইমানের দিকে আমরা অগ্রসর হই সে বর্ণনা আল্লাহ তাল্লাহ বলছেন আহাত এমন একটা আগুনের কুণ্ডলি তাদের জন্য প্রস্তুত করা করে রাখা হয়েছে যা যার বেষ্টনীটা তাদেরকে ঘিরে রাখবে আগুনের বেষ্টনী আল্লাহ আকবর চারিদিকে সে শুধু আগুন দেখবে আমরা যেমন একটা ঘরে যখন থাকি তার দেওয়ালটা তার ছাদটা এখানে দেওয়াল হোক ছাদ হোক উপরে হোক নিচে হোক তার চারিদিকে শুধু আগুন আর আগুন সে কথায় বলা হচ্ছে হাতা ভীম সোরা যে কুহা আসতে গিয়ে তো এই প্রচণ্ড আগুনের মধ্যে তার তৃষ্ণা লাগবে তৃষ্ণা তো এমনি গরমে লাগে আমরা দেখেছি সামারে এখন আমাদের এই দেশেও অথবা পৃথিবীর যে কোনো দেশের সামারে মানুষ যখন সূর্য তাপে সাধারণভাবে দগ্ধ হয় তখনও তৃষ্ণা লাগে আর এই প্রচণ্ড আগুনের মধ্যে তৃষ্ণা কী পরিমাণ লাগবে সেটা বোঝাই যায় ফলে তারা পানি চাইবে ওয়া ইয়াস্তা তারা যখন পানি চাইবে ইউ বেম্যা ইন তখন তাদেরকে পানি কিন্তু দেওয়া হবে কিন্তু কী ধরনের পানি ক্যালমহল ক্যালমহল ধাতব পদার্থকে উত্তপ্ত করে গলিয়ে নিলে এটা অত্যন্ত গাঢ় তেলের মতো হয় তো সেরকমও কারণ ধাতব পদার্থ যদি গলিত অবস্থায় থাকে তাকে অবশ্যই উত্তপ্ত থাকতে হবে এরপরে যদি তাকে আবার ঠান্ডা করা হয় তখন সেটা আবার ধাতব হয়ে যাবে সেটা কিন্তু আর গলিত থাকবে না তেলের মতো থাকবে না তো এখানে বলা হচ্ছে উত্তপ্ত গলিত ধাতবের মতো পানি তাদেরকে দেওয়া হবে যেটা প্রচণ্ড উত্তপ্ত সেই পানি তাদেরকে দেওয়া হবে পান করার জন্য সেই পানি তাদেরকে দেওয়া হবে পান করার জন্য কিন্তু পানিটা খেলে কি হবে তারা খাবে কিন্তু তৃষ্ণা যেহেতু আছে সেটা যত গরম পানি হোক অথবা যত ধাতব গলিত পদার্থই হোক না কেন কিংবা গলি উত্তপ্ত তেলই হোক না কেন সেটা তারা খাবে এবং কি হবে ইয়াস উইল উজু আল্লাহ একবার তাদের চেহারা দগ্ধ হয়ে যাবে ঝলসে যাবে উত্তপ্ত গরমের কারণে এর মানে সব কিছু যেমন ঝলসে ঝলসে পড়ে যাবে আমরা জানি যে মানুষের আল্লাহ করুক যখন সে গরমের মধ্যে বা আগুনের মধ্যে তাকে মানে কেউ ঠেলে দেয় অথবা কখনো বাড়িতে আগুন লাগলে আমরা দেখেছি মানুষের শরীর কি হয় তার এগুলো ঝলসে যায় এবং চামড়াগুলো খসে খসে পড়ে যায় এগুলো রাবারের মতো সব মানে পুড়ে যায় তো এখানে সেটাই বলছি ইয়াস উইল বুজু ইয়াস উ একটা অর্থ হচ্ছে ফ্রাই করা মানে এটা এতই গরম যে তার চেহারাকে ফ্রাই করে ফেলবে ভেজে ফেলবে অর্থাৎ মারাত্মক গরমে ঝলসে দেবে সেটা বলা হচ্ছে প্রদর্শক এটা কিন্তু জাহান নামের বাস্তব বর্ণনা এটাকে লোমহর্ষক বলতে পারেন সত্য কিন্তু আপনি যখন এমন কাজ করবেন যে কাজের পরিণাম হচ্ছে এইটা তাহলে সেটা আপনাকে আগেই জানিয়ে দেওয়া হচ্ছে যাতে সেই কাজে আমরা লিপ্ত না হই আপনি আমি কেউ লিপ্ত না হই বেসা এ কোরআন বলছে এটা কতই না নিকৃষ্ট পানীয় ওসা এত আর জাহান্নামের কথা বলা হচ্ছে সেই জাহান্নাম কতই না নিকৃষ্ট আবাস কতই না নিকৃষ্ট আশ্রয়স্থল সুহানুল্লাহ কেউ তো সে জাহান নামে যেতে চায় না তাহলে এ থেকে আমাদের একটা শিক্ষায় কিন্তু চলে আসছে সেটি হচ্ছে তাহলে জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য জাহান নামের আগুনে যাওয়ার যে কাজগুলো আছে সেগুলো থেকে বেঁচে থাকতে হবে সে পাপ থেকে বেঁচে থাকতে হবে সে দুর্নীতি থেকে বেঁচে থাকতে হবে সে প্রতারণা সে অন্যায় সে জুলুম সে নির্যাতন এসব কিছু থেকে সে অশ্লীলতা এগুলো থেকে বেঁচে থাকতে হবে এখানে তিন নম্বর যে আয়াতটি আমরা পড়লাম সেটি সুরাল কাহাফের ত্রিশ নম্বর আয়াত ইন আমানু দিন ও যারা ভালো কাজ করবে এরপর আল্লাহ তালা আবার একটু খুশখাবরি দিচ্ছেন মানুষকে মানুষকে যে হে মানুষ তোমাদের মধ্য থেকে যারা ইমান আনবে ইমানটাকে কন্টিনিউ করবে পোষণ করবে তার হার্টে ধারণ করবে ও সলেহাত এবং ভালো কাজ করবে ম্যান আহসানা আনালা তাহলে এই যে ভালো পুণ্যের কাজ যারা করছে ভালো ভালো কাজ যারা করছে তাদের রিওয়ার্ড তাদের যে পুরস্কার এটা আমরা কখনোই নষ্ট করব না নষ্ট হতে দেব না এটা আমরা কখনোই ধ্বংস করবো না তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আসলে ভালো কাজ একাই যথেষ্ট নয় বরং ইমানও আমাদের রাখতে হবে প্রিয়দর্শক আসুন না আমরা এই যে আয়াতগুলো থেকে যেই বিষয়গুলো জানলাম যে আমরা আমরা যেন একটা সুন্দর দিনদারদের পরিবেশে থাকি আল্লাহর প্রতি ইমানের মধ্যে থাকি প্র্যাকটিসের মধ্যে থাকি এবং জাহান্নামের কাছ থেকে নিজেদেরকে মুক্ত রাখি আর সবসময় ভালো কাজ পুণ্যের কাজ করে যায় কিন্তু অ্যাট দা সেম টাইম মনে রাখি ইমান আমাদের আছে তো এই জিনিসগুলো যদি আমরা করতে পারি যে শিক্ষাটা আজকে এই আয়াতগুলোতে আমরা পেলাম তাহলে আমাদের জীবন ধন্য হবে দুনিয়া আখেরাতে আলোকিত হবে সফল হবে আল্লাহর কাছে আমরা নাজাদ পাবো আল্লাহর কাছে সে কামনা রেখে সবার জন্য দয়া করে আজকের মতো এখানে শেষ করছি হাদা ওসলালসাল্লাম আল্লাহ নবীনা মুহাম্মদ ওয়ালা আলহি ও আসহাবিহমাইন ওসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকের আলোচনার জন্য আমরা নির্বাচন করেছি আর তা হচ্ছে তাওহিদ ভিত্তিক এবং শিরিক মুক্ত ইবাদা প্রিয় দর্শক আপনি জানেন যে আমাদের এবাদত যদি একান্তই মহান সুবহান ওয়া তালা তাওহিদ নির্ভর না হয় আর সেটি যদি শিরক মুক্ত না হয় তাহলে এই এবাদত এগুলো এবাদত হিসেবে পরিগণিত হবে না বরং এগুলো আমাদের জন্য জান্নাতের কারণ না হয়ে জাহান্নামের কারণ হবে এগুলো আমাদের আমল নামায় কোনো কিছু যোগ করবে না বরং এটি আমাদের আমল নামায় ভয়ঙ্কর একটি ইস্যু সেখানে অ্যাড করবে সেখানে আমাদের আমল নামায় এমন কিছু আসবে যেটি জাহান নামের কারণ হয়ে যেতে পারে সেই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো আমাদের আজকের আলোচকের কাছ থেকে দর্শক আজকের আলোচনায় আমাদের সাথে অংশগ্রহণ করেছেন দেশের খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ গবেষক আলোচক এবং উত্তরখান ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউটের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জানাব মোহতারাম আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সালাম আলাইকুম কেমন আছেন আপনি আমরা একটু যে বিষয়ে আলোচনা করবো বলে আপনার দর্শকদেরকে আমরা ওয়াদা দিয়েছি সে বিষয়ে একটু আপনার কাছ থেকে কথা শুনবো প্রথমত হচ্ছে একটু আমরা জানতে চাই যে এবারত তাহির ভিত্তিক হতেই হবে কিন্তু তাহিরটা আসলে কি এবং তারপর একটু আপনি أمان كي جدي بقولين جه توحيد بيتي كعباده تقول تام ركّي بچاي تقولي توحيد ربي بوري تعباده تر موده كي كجنيش ثاكي وثقت باريه السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فعذب بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মুসলিমদের জন্য মুসলিমদের জীবনে এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর নেই এই তৌহিদের জন্যে আল্লাহ তবরকতলা সমস্ত জগৎ সৃষ্টি করেছেন আসমান জমিন ইহকাল পরকাল জান্নাত জাহান্নাম যত মখলুক আছে সব কিছু সৃষ্টি করেছেন কেবলমাত্র তার এবাদতের জন্যে কেবলমাত্র তৌহিদের জন্যে এমনকি এবাদতেরও প্রচলন প্রবর্তন ঘটানো হয়েছে তৌহিদ বাস্তবায়নের জন্য। আল্লাহ তাহলে এর চেয়ে আর গুরুত্বপূর্ণ কি হইতে পারে তৌহিদের যেমন সমস্ত জগতের সৃষ্টি হয়েছে তৌহিদের জন্য এবাদতেরও জন্ম হয়েছে এবাদতেরও প্রচলন ঘটানো হয়েছে প্রবর্তন ঘটানো হয়েছে তৌহিদ কায়েম করার জন্য এই জন্যেই সুরা আজ রিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াত যে আয়াতটি এবাদতের ব্যাপারে একটি সরাসরি আয়াত এখানে আল্লাহ বলছেন অমা ইনসা ইল্লা আলী আবুদুন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদতের জন্য। এই আয়াতের তফসিরে মুফাসির এক রাম বলছেন ওয়াহিদুন একমাত্র তৌহিদ কায়েম করার জন্যে তাফসিরে যে আর এ বদত নাই আয়াতের ভিতরে বলা হচ্ছে আবুদুন আর তাফসিরের মধ্যে বলা হচ্ছে সুরা আল কাহাফের শেষ আয়াতটা যদি আমরা অনুধাবন করতে পারি তাহলে এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে আল্লাহ বড় কথা বলছেন ফমান যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ আমল করে ওলা ঈশ্বরিক আহাদা এবং তার রবের এবাদত করতে যে কাউকেও শরিক না করে জি তাহলে এবাদতে শরিক না করে এই জিনিসটা হল এবাদতের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার একটা বিষয়

এই জন্য আল্লাহ বলছেন যে এবাদত করতে যেন শরিক না করে তাহলে এবাদতটা হলো তহিদ কায়েম করার একটা ব্যবস্থা মাত্র তহিদ কায়েমের ব্যবস্থা হলো এবাদত তহিদ শব্দের অর্থ হলো আল্লাহকে এক প্রমাণ করা তাহলে কি আপনি আল্লাহ এক আল্লাহ এক বললে হয়ে যাবে সারাদিন জিকির টানবেন আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক এটা হবে না তাওহিদ বাস্তবায়নের ক্ষেত্রেও তাওহিদ লাগবে একমাত্র ওই পন্থা পদ্ধতি অবলম্বন করে তাওহিদ কায়েম করতে হবে যে পন্থা পদ্ধতি আল্লাহ বাতলে দিয়েছেন তার রাসুল বাতলে দিয়েছেন আল্লাহ এক আল্লাহ এক বললে এটা তাওহিদ হলো না কি করতে হবে এবাদতের ভিতর দিয়ে শির্ক মুক্ত করে তাওহিদ প্রতিষ্ঠা করতে হবে এটাই হলো ইবাদতের ক্ষেত্রে তাওহীদ মুহতারাম কেউ দেই পানির পিপাসা লাগলো শুধুমাত্র বলল পানি 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 তাতে কি তার পানির পিপাসা মিটে যাবে অবশ্যই না তাহলে শুধু আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এটা বললে তো তার তাওহীদ প্রতিষ্ঠিত হয় না বিষয়টা এরকমই এটাকে এইজন্য আরাক ভাষায় বলা হয় তাওহীদ হচ্ছে ইবাদত কবুলের শর্ত জি পূর্ব শর্ত আমরা বলতে পারি জি এবাদতের ক্ষেত্রে পূর্ব শর্ত হলো তৌহিদ এক নম্বর শর্ত তাওহিদ দুই নম্বর শর্ত হলো ইতিবা আল্লাহকে রাজি তহিদের মর্ম হলো এবাদতের ক্ষেত্রে তৌহিদ তৌহিদের আরেকটা শব্দ আছে তাওহিদ বুঝার সেটা হলো এখলাস এবাদতটাকে খাঁটি করা নির্ভেজাল করা নিখাদ করা এটা আর একটা পরিভাষা ইসলামের কোরআন সন্ন্যার পরিভাষা এটাও ব্যবহার করা হয় এবাদতের ক্ষেত্রে এখলাস এবাদতের ক্ষেত্রে তৌহিদ এবাদতের ক্ষেত্রে শির্ক মুক্ত করা বা শির্ক মুক্ত হওয়া এগুলো যেমন আমরা সুরা কাহাফের শেষ আয়াত থেকে বুঝলাম আল্লাহ তবরকতলা এই আয়াতে এবাদতের একটা ফলাফলও বলে দিয়েছেন যে ব্যক্তি প্রতিপাল তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে এটা কিন্তু একটা বিরাট আকিদাগত বিষয় জি প্রতিপালকের সাক্ষাৎ তার মানে কি অবশ্যই প্রতিপালক সাক্ষাৎ যোগ্য জি এবং তিনি সাক্ষাৎ দেবেন সাক্ষাৎ যোগ্য সাক্ষাৎ দেবেন সাক্ষাৎ হবে মমিনদের উজু হুয়া মাইদিন নাওদারা ইলা রাব্বিহা নাওদারা যে সৎ আমল করবে তাহলে আল্লাহর সাক্ষাৎ পাবে আর শিরক মুক্ত ইবাদত করবে তাহলে আল্লাহর সাক্ষাৎ এখানে শির্ক মুক্ত থাকা যেমন আমাদের আজকের শিরোনামে ছিল তহিদ ভিত্তিক এবং শির্ক এবাদত তো আল্লাহ বড় কথা সুরা কাহাফের শেষ আয়াতের মধ্যে এবাদতকে শিরক মুক্ত করা শর্ত আরোপ করেছেন রসুল্লাহ সাল আলাম বিভিন্ন হাদিসের মাধ্যমে এই বিষয়টা আমাদেরকে আরো সুন্দর করে বুঝিয়েছেন যেহেতু রসুল্লাহ সাল্লামের বাণী হলো কোরআনের শ্রেষ্ঠ তফসির শ্রেষ্ঠ নির্দেশনা রসোল্লা একটি হাদিসের মধ্যে বলছে মুসলাদ আহমদে এসেছে মনসাল্লাই আশরাক যে ব্যক্তি সালাদ পড়ল দেখানোর জন্য এটা সালাত নয় এটা নিশ্চিত শির্ক অমনসময়ুর ফদ আশরাক যে ব্যক্তি শ্যাম পালন করে দেখানোর জন্য এটা শ্যাম নয় অবশ্যই শির্ক সিয়ামের মাসে আমরা মুক্ত করার একটা শিক্ষা এখানে পাচ্ছি গুরুত্ব দিচ্ছেন রসুল্লা এখানে বলা হচ্ছে ওমান আশরাক যে ব্যক্তি সিয়াম পালন করে দেখানোর জন্য এটা তার সিয়াম হলো না কি হলো শির্ক ওমন তসদ্দকা ইউরাই ফাঁকাত আসরাক যে ব্যক্তি সদাকা করল দেখানোর জন্য এটা সদাকা দান হবে না এটার নাম কি ফরাকা সে অবশ্যই শিরক করব তাহলে দেখেন সিয়াম সদাকা এগুলোর পাশাপাশি আল্লাহ শির্ক 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 ফাঁকাদাস রাকা বলছেন এটাই হল ভয়ের কারণ তা আল্লাহ রসুসাল্লাম সরাসরি বলছেন অবশ্যই শির করল জি বিশেষভাবে সয়ামের ক্ষেত্রে অনেকটা অস্পষ্ট জি সলাতের ক্ষেত্রে তো দেখাই যায় সুন্দর কোরআন তেলা রুকু সেদা একাগ্রতা দেখানো এটা সম্ভব দান করার ক্ষেত্রেও দেখানো সম্ভব হজের ক্ষেত্রে হজের ক্ষেত্রে দেখানো সম্ভব কিন্তু সয়ামের ক্ষেত্রে কি দেখাবার আছে দেখাবার কিছুই নেই কিন্তু যেহেতু ইবলিশের প্রতিজ্ঞা সমস্ত এবাদতকে সে শিরকে রূপান্তরিত করবে এবাদতগুলোকে নষ্ট করবে দেখা যায় যে ইবলিসের এখানে একটা গবেষণা আছে সিয়াম দেখানোর গবেষণা আচ্ছা এই জন্য আল্লাহ রসুলাম সিয়াম দেখানো থেকেও সতর্ক করেছেন জি আমাদের কিন্তু স্বাভাবিকভাবে ব্রেনে ধরবে না সিয়াম কিভাবে দেখানো হয় সিয়াম তো গোপন এবাদত জি কিন্তু ইবলিশ এখানে গবেষণা করে দেখানোর ব্যবস্থা করেছে দেখা যাবে অনেকেই ইফতার করার পর আশপাশে অনেককে পাওয়ার পর অনেকের সাথে আলাপচারিতার সময় বলে থাকে যে আজকে দিনের বেলা কঠোর পরিশ্রম করে ভাই এত ক্ষুধা এত বিবাসার্থ হয়েছিলাম মনে হচ্ছে মারাই যাব তারপরও কষ্ট করে রোজাটা রেখে ফেলেছি এই যে জনের সামনে বলল বর্ণনাটা দিল এটাই হলো সিয়াম এই যে সিয়ামের বর্ণ ওর কষ্ট হলো কষ্ট হইলে আল্লাহর কাছে সব চাইতো কিন্তু মানুষের কাছে যখন ও মারহাবা বা বাহাব্বা পাওয়ার জন্য বলল তখনই এটা সিয়াম দেখানোর এবাদত হয়ে গেছে তো এটা এখন আর সিয়াম এবাদত থাকলো না শিরকে রূপান্তরিত হয়ে গেলো এই মর্মে বহু হাদিস আছে বহু সতর্ক বাণী আল্লাহ রসুল সাল্লামের পক্ষ থেকে এসেছে এলে মরজনের ক্ষেত্রে একটা প্রসিদ্ধ হাদিস শহীদ মুসলিম শরীফে আনাসর আল্লাহ বর্ণিত হাদিস কিয়ামতের দিন আল্লাহ তোবরকালা সর্বপ্রথম মুসলিম মুসলিমদের ভিতরে যাদেরকে দিয়ে জাহান্নামের আগুন উদ্বোধন করবেন তিন ব্যক্তি শহীদ কারি তারপরে কারি আলেম তারপরে হলো দানবীর দানশীলী এই তিনজন জি কি সমস্যা শহীদ ব্যক্তিকে আল্লাহ বলবেন তোমাকে আমি এরকম সূর্য বীর্য দান করেছিলাম কি এর তুমি সুক্রিয়া আদায় করেছ সে বলবে আল্লাহ তোমার রাস্তায় যুদ্ধ করে তো আমি আমি আত্মা বিসর্জন দিলাম রক্ত ঢেলে দিয়েছি আল্লাহ বলবে মিথ্যা কথা বলেছো তুমি তোমার বীরত্ব প্রকাশের জন্য বীর বাহাদুর খেতাব পাওয়ার জন্য তুমি লড়াই করেছিলে তারপরে জাহান নামে নিক্ষেপের অর্ডার দিয়ে দেবেন কারি আলেম তাকেও আল্লাহর আল্লাহর জিজ্ঞেস করবেন যে তোমাকে আমি এই নিয়ামত দান করেছেন এর কি তুমি সুক্রিয়া আদায় করেছো তারা বলবে তোমার উদ্দেশ্যে আমি কোরআন তেলাওয়াত করেছি তোমাকে তোমার উদ্দেশ্যে আমি এলেম অর্জন করেছিলাম এলেম শিখিয়ে এসেছি আল্লাহ বলবে মিথ্যাবাদী তুমি বরং আলেম হওয়ার জন্য কারই উপাধি পাওয়ার জন্য করেছ তোমার আমার এখানে কোনো পুরস্কার নাই তাকে জাহান্নামে নামে নিক্ষেপের অর্ডার দেওয়া হবে নিক্ষেপ করা হবে অবমানজনকভাবে দান দানবীর ব্যক্তি তারও ক্ষেত্রে একই ফয়সলা হবে তাকে জিজ্ঞেস করবেন এই সমস্ত সম্পদ আমার নিয়ামত এর সুক্রিয়া কি আদায় করেছো সে বলবে তোমার রাস্তায় আমি সব সম্পদ ব্যয় করেছি কোনো এমন পথ দেই নাই যে পথে খরচ করলে তুমি খুশি হও সেই পথেই খরচ করেছি আল্লাহ বলবেন তুমি মিথ্যুক তুমি বরং দানবীর হওয়ার জন্য দানবীর খেতাব পাওয়ার জন্য খরচ করেছ। আজকে তোমার এই দানের কোনো পুরস্কার নেই তাকে মুখের ভরে পা ধরে হিঁচড়ে যাহার নামে নিক্ষেপ করা হবে এগুলো হলো অত্যন্ত মূল্যবান দামি এবাদত শাহাদতের মতো আমল এবাদত কয়জন করতে পারে অথচ জীবন বিসর্জন দিয়ে দিল আল্লাহর রাস্তায় সে মৃত্যুবরণ করলো নিহত হয়ে গেল কিন্তু সে তৌহিদ ঠিক রাখতে পারে নাই এই জন্য সেই এবাদতগুলো এখন জাহান নামে যাওয়ার আমলে পরিণত হয়েছে শিরকে পরিণত হয়ে গেছে এটাই হলো আল্লাহ রসুলামের হাদিস দ্বারা এই এই তৌহিদের বা এই আয়াতগুলোর স্পষ্ট ব্যাখ্যা এলিম অর্জনকারী আলেমদের ভয়াবহতা এখানে রয়েছে এই জন্য আমাদেরকে সমস্ত প্রকার এবাদতের ভিতরে সমস্ত প্রকার এবাদতের ক্ষেত্রে আল্লাহর তৌহিদ মেনটেন করতে হবে যদি তৌহিদ মেনটেন না করা যায় ওটা আর এক বিপদ অনেকে এবাদত করে না সেটাও ভালো কিন্তু তার শিরকে রূপান্তরিত হয়ে অনেক আর কেউ যেমন কেউ ওষুধ না খেলো কিন্তু কেউ যদি ওষুধের নামে বিষ খায় তাহলে তো জীবন বিপন্ন হবে তো ঠিক সেরকমই যে এবাদত না করলো বা কম করলো কিন্তু সেটা যদি শির্ক যুক্ত এবাদত হয় তাহলে তার জন্য ভয়ঙ্কর আপনি বলছেন তৌহিদের গুরুত্ব এবাদতের ক্ষেত্রে শির্ক পরিহার শির্ক বর্জন এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সমাজে প্রায় এরকম বাবা নেওয়ার জন্য মারhaba নেওয়ার জন্য এরকম এবাদত করে থাকে আমল করে থাকে দেখেন অনেকেই হজে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের মতো মানুষ উনি হজে যাচ্ছেন আল্লাহর কাছে তৌফিক চাচ্ছেন আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়া ফিহা আল্লাহ তুমি আমাকে এমন হজ করার তৌফিক দান করো যেই হজের ভিতরে লোক শোনা লোক দেখানোর প্রবণতা থাকবে না অথচ আমরা হজে যাচ্ছি কি জন্য আমরা হজে যাচ্ছি দেখা যাচ্ছে যে সুনাম সুখ্যাতি অর্জনের জন্য কেউ রাজনৈতিক স্বার্থ লুটার জন্য কেউ অর্থনৈতিক স্বার্থ লুটার জন্য কেউ সামাজিক স্বার্থ লুটার জন্য কেউ ব্যক্তিগত স্বার্থ লুটার জন্য যাচ্ছে হ্যাঁ অমুক ব্যক্তি

তৌহিদ ভিত্তিকে আর দুনিয়াবি কোনো স্বার্থে ব্যক্তি কোনো স্বার্থে টাকা পয়সা পদ লোভ লালসার উদ্দেশ্যে যে এবদত করা হবে এগুলো হলো হল এছাড়াও বিচ্ছিন্নভাবে আমাদের সমাজে শির কাছে এই শিরগুলো অনেক সময় আমাদের জন্য এবদত কবুলে বাধা বাধা হয়ে থাকে বুত আমরা এই আলোচনা আরেকদিন শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ খায়রান অতি চমৎকার আলোচনা করার জন্য আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক তৌফিক দান আমিন প্রিয় দর্শক আমরা শুনলাম এতক্ষণ শেখ মুক্ত এবং এখলাস বা তাওহিদ যুক্ত তাওহিদ নির্ভর আবাদতের কথা বলা হয় আলুল কালু তোমার দিনকে দিনের কার্যকলাপকে তুমি এখলাসের সাথে করো তাহলে খুব কম আমলই তোমার জন্য যথেষ্ট হবে চলুন আমরা যাই করি না কেন আল্লাহ হানুমাতালা এবাদত এর যতটুকু অংশই আমাদের সামর্থ্য থাকুক যতটুকু আমরা আল্লাহ সুমাতার তাকুয়া তার ভয় তার ভালোবাসা শুধুমাত্র তার সন্তুষ্টি তার রেজামন্দি হাসিলের জন্য আমরা এই কাজটি করে থাকি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন দর্শক আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে রয়েছে একটি ইসলামিক গান আমার আমার নাহি

amar <laughs> nahi आमार, आमार नहीं প্রিয় দর্শক শুনলাম গানটি এবার বিদায় নেব তার আগে আপনাদেরকে অনুরোধ করছি যারা এই অনুষ্ঠান আবারও দেখতে চান তারা লগ ইন করুন ডাব্লিউ ডাব্লিউ ডট এন ডট কম প্রিয় দর্শক আগামীকাল আবারও দেখা হবে সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবর অখ্যায়তো